আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। বেতন বৃদ্ধির দাবিতে হাসপাতালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। এদিন বীরভূমে রামপুরহাট সদর হাসপাতালে অস্থায়ী কর্মীরা একত্রিতভাবে মিলিত হয়ে বিক্ষোভ দেখান হাসপাতালে, তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি। তাদের বক্তব্য, এই দুর্দিনের দিনে জীবন ঝুঁকি নিয়ে ডিউটি করছি আমরা, কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিদিনই বলছেন চিকিৎসক, চিকিৎসা কর্মীদের এবং চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যুক্ত কর্মীদের নানা সুযোগ সুবিধা ও লাইফ ইন্স্যুরেন্স করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা ন্যূনতম বেতন তাও এক মাস ধরে আটকে রয়েছে, কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমাদের একটাই অনুরোধ, সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের দিকে একটু নজর রাখুক। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। ঘুম থেকে সৌভিক রায়ের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।